বিকালে বাচ্চাকে কী নাস্তা দিব ভাবতে ভাবতেই মাথায় আসলো ঘরে তো আলু আছে আলু দিয়ে কিছু করা যাক তারপর বানিয়ে নিলাম পটেটো ওয়েজেস আসসালামু আলাইকুম পটেটো ওয়েজেস বানানোর জন্য এখানে আমি চারটা আলু নিয়েছি ছোটো ছোটো সাইজের আলুগুলো ঠিক আমি এভাবে কেটে নিচ্ছি মাছ বরাবর করে এক একটা আলু আট ফালি করে নিচ্ছি আলুর শেপগুলো ঠিক এমনই হবে এভাবে আমি সবগুলোই এক একে কেটে নিচ্ছি চুলা একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করার জন্য দেব আলুগুলো একদম ফুল সিদ্ধ করব না ফিফটি মতো সিদ্ধ করে নিব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটি চাকনির সাহায্যে তুলে নিচ্ছি আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারের উপর আলুগুলো রেখে আলুর গায়ে থাকা পানিগুলো টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি নিচে একটা টিস্যু দিয়েছি আর উপর থেকে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি অন্য একটা পাত্রে আলুগুলো রাখছি আর এখানে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি আলুর গায়ে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার মেশানোর ফলে আলুগুলো মচমচে থাকবে অনেকক্ষণ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি দুই চামচ বেসন গোলমরিচ গুঁড়া লালমরিচ গুঁড়া হলুদ আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমনই হবে তারপর একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে আলুর চারপাশে ব্যাটার ভালোভাবে মিশিয়ে রেডি করে নিচ্ছি ভাজার জন্য এখন আলুগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে একে একে আলুগুলো ছেড়ে দিচ্ছি চুলার মিডিয়াম আছে রেখে এ করে চারপাশে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন কালার তখন উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পটেটো ওয়াজেস রেস্টুরেন্টে যে হাজার টাকা খরচ না করে ঘরে বসেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এসব খাবার এরকম সহজ সহজ খাবার পেতে লাইক আর ফলো দিয়ে পাশেই থাকতে